বিরোধী বিধায়কর সমষ্টির উন্নয়নক গুরুত্ব নিদিয়ে গড়কাপ্তানি মন্ত্রীয়ে শাসকীয় বিধায়কহে লাভ করে আসনির ধন, সবকা সাথ সবকা বিকাশ স্লোগানতে সীমাবদ্ধ। গড়কাপ্তানি মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে এই গুরুত্বর অভিযোগ বিধায়ক মামুদ ইমদাদুল হক চৌধুরীর। 35 জেলাত সিআরএফর স্কিম স্যাংশন দিয়া হয়েছে, এই আপনার 17-18 ফাইন্যান্সিয়াল ইয়ার। এই 32 জেলার ভিতর আচরিত কথা স্যার, কোনো এজন অপজিশন এমএলএর সমষ্টি অন্তর্ভুক্ত নাই। গতি সরকার যে কয় যে সবকা সাথ সবকা বিকাশ, কথা আর কামর মাজত স্যার ইয়াত মিল নাই। মাননীয় মন্ত্রী ডাঙরিয়া দিয়া প্রত্যয়িত প্রমাণ সোনোয়াল সরকারের আড়াই বছর এজনও বিরোধী বিধায়কে লাভ করা নাই সিআরএফর আসনির ধন। সিআরএফ আসনির অধীনত নাওবৈশা সমষ্টির রাষ্ট্রীয় ঘাইপথ নির্মাণক লৈ সদনত আজি প্রশ্ন উত্থাপন করেছিল বিধায়ক মামুদ ইমদাদুলে। কিন্তু মন্ত্রীর উত্তরত অসন্তুষ্ট হয়ে বিধায়ক চৌধুরীর কর্তৃক্ষ হিমন্ত বিশ্ব শর্মায় নোহা কথাক ভুয়া করব পারে। লগেলগে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার উত্তর, রাস্তা কোনো সমষ্টির না থাকে, সকলে রাস্তাত খোজ কাহে। অবশ্যে সিআরএফ আসনির সমস্যা থাকার বাবে এসওপিডির অধীনত পথ নির্মাণ করার আশ্বাস দিলে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। রাস্তার নামত এতিয়ার কোনো বিধায়কে সমষ্টিবাসীক আভুয়া ভাবিব নয় বলেও কলে হিমন্ত বিশ্ব শর্মায়। এতিয়ার সকল তথ্য উপলব্ধ হব ওয়েবসাইটত। ইয়ার উপরও গড়কাপ্তানি বিভাগের অধীনত থাকা কাঠর দলং সমূহ মহাবীর শিলারায় সেতু আসনির অধীনত পকীকরণ করার কথা ঘোষণা করে মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। ইফালে কংগ্রেসের বিধায়কে সরকারের পুঁজি নোপার অভিযোগ উত্থাপন করে মরিয়নির বিধায়ক রূপজ্যোতি কুর্মীয়ে। এনেদরে আজি পুঁজি আবন্টন আর সমষ্টির উন্নয়নক কেন্দ্র করে উত্তাল হয় বিধানসভা। লক্ষণীয়ভাবে বিরোধী বিধায়কর অভিযোগের দায়খরা উত্তর দিয়াহে পরিলক্ষিত হল শাসকীয় পক্ষর। ক্যামেরাত নিত্য আর সঞ্জয় সহযোগত অনিত প্রতিম বড়ুয়ার রিপোর্ট, নিউজ 18 নর্থ ইস্ট।